بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون سواء استغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا
خلقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه
وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم شكلي درود إبراهيم بولنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آية الله تعالى حلف الفضل সমাজ কল্যাণ পরিষদ চালবনের এই বিশম্ভপুরের যুব সমাজ মিলে এই গঠন করেছেন তোমার নবীজি যেই নামটা দিয়ে সমাজ কল্যাণ করার জন্য সমাজের কল্যাণের কাজে নিয়োজিত করার জন্য সংগঠন করেছিল তারা সেই সংগঠনটা করছে রে আল্লাহ মেহরবানি করে আল্লাহ এই সংগঠনের মধ্যে তোমার পক্ষ থেকে বরকত দান করে দাও যত সদস্য বৃন্দ আছে আল্লাহ প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও সমাজ যেন সুন্দর হতে পারে আল্লাহ সেই ব্যবস্থাপনা তোমার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দাও আয় আল্লাহ জানাই মাহফিলে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করে চালনা প্রত্যেকের সহযোগিতাকে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও ওলামায়ে ইকরামগণ কথা বলেছেন আমি ওদম কিছু কথা বললাম সমস্ত খাতাগুলো মার্জনা করে দিও ফরন্ত সবের ভাণ্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন ইয়াহকামুল হাকিমিন আজকের মাহফিলকে কেন্দ্র করে এলাকার যত মর্দেগানা মুসলমান নর নারী শাহিত আছে প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ
আমরা যারা হাত বাড়ালাম কলিজার টুকরা অনেকের মা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। শীতের কনকনে রাতে আরামের বিছানার সাথে নিয়ে যখন শুইত, অস্রাব করে কাপড়টারে ভিজিয়ে দিলে পরে কোনোদিন লাথি মেরে ফেলে দিত না রে আল্লাহ। অনেকের সেই মা তোমার দরবারে সেই তো আছে রে আল্লাহ। জানি না তারা কোন অবস্থায় আছে রে মাওলাই কারিম, অন্যায়ের কারণে যদি আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, আহকামুল হাকিমিন গাফফার নামের খাতিরে তোমার বান্দিদেরকে জান্নাতের ফেরেশতার হাতে তুলে দাও। ও মাওলাই করিম, অনেকের বাবা নাই তোমার দিকে হাতগুলো বাড়াইছে রে আল্লাহ। অন্য দশজন ভাইয়ের মতন আমিও পিতা শূন্য। আল্লাহ তোমার নবী বলছে এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিবাইয়া দেওয়ার জন্য যথেষ্ট হয়েছে। রব্বি করিম, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের বাবা যাদের নাই তাদের কবর গুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও রে আল্লাহ। যাদের শ্বশুর নাই শাশুড়ি নাই তাদের কবর গুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। মাওলাই করিম, ওলামা ইকরামগণ হাত বাড়াইছে, যুব সমাজ হাত বাড়াইছে, পর্দার অঞ্চলের মা বোনেরা হাত বাড়াইছে রে আল্লাহ। আমাদের সকলের জিন্দগির গুনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার বান্দা তুফাইল মনের অনেক আশা ব্যক্ত করেছে আমার কাছে, তোমার বান্দার মনের বাসনাকে পূর্ণ করে দিয়ে যত জটিলতা আছে আল্লাহ তোমার পক্ষ থেকে সমস্ত জটিলতা দূর করে দাও। আলেমদের প্রতি অনেক মহাব্বতের মানুষ আল্লাহ, আমার আরো কয়েকজন ভাই আমার সাথে এসেছে। মাওলাই করিম, সবাই রে তুমি দিনের জন্য কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ আজকের দিনে তোমার বান্দারা চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার দরবারে হাত বাড়াইছে রে আল্লাহ। মেহরবানি করে প্রত্যেকের গুনাগুলো তুমি মাফ করে দাও মাওলাই করিম। তুমি ছাড়া আমাদের আর কোনো রক্ষাকারী নাই, মাফ করনেওয়ালা নাই। আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি আমাদের সকলের নাজাতের জরিয়া বানাইয়া দিও। আল্লাহ আমাদের সকলের জিন্দগিটাকে সঠিকভাবে তোমার নবীকে মেনে তারপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 80 নম্বর আয়াত থেকে নবীরে মানলে পরে তোমারে মানা হবে এই কথাটাই তুমি উপস্থাপন করেছো, দয়া করে সবার আগে আমারে মানার তৌফিক দান করো। পাশাপাশি আল্লাহ আমাদের সবাইকে রাসূলের আনুগত্য করে যাওয়ার তৌফিক দান করে দিও। তোমার নবীর ভালোবাসা অন্তরে জাগ্রত, আল্লাহ তাবেদারি করে যেন হুকুমের তাবেদারি করে যেতে পারে আমাদের সবাইকে সে তৌফিকটুকু দান করে দিও। তোমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি থেকে তোমার নবীরে বেশি ভালো না বাসছে রে আল্লাহ। আমাদের অন্তরে নবীর ভালোবাসা জন্মায়া তারপরে তোমারে পাওয়ার মতন ব্যবস্থাপনা আল্লাহ আমাদের সবাইরে করে দিও। যারা হজ করছে আল্লাহ তুমি তাদের হজকে কবুল করে নিও, যারা হজ করতে পারে নাই তুমি তোমার বান্দাদেরকে হাজি হিসাবে জিয়াফতুল্লাহ হিসাবে কবুল আর মনসুর করে নিও। যারা হজ করছে আল্লাহ তোমার ঘরে বারবার বারবার যাওয়ার ব্যবস্থাপনা করে দিও আল্লাহ। দিন প্রচারের কাজে নিয়োজিত মনির আল্লাহ তোমার বান্দাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল আর মনসুর করে নিও। রাত্র জাগরণ করে করে মানুষের দুয়ারে দুয়ারে যেন দিন পৌঁছতে পারে আল্লাহ সেই ব্যবস্থা রাখার কাজে নিয়োজিত মেহরবানি করে আল্লাহ তার মধ্যে তোমার পক্ষ থেকে রহমত ঢেলে দিও রে আল্লাহ। মাওলাই করিম, মা বোনদের গুনাগুলো তুমি মাফ করে দিও, মুরব্বীদের গুনাগুলো মাফ করে দিও, অসুস্থতায় যারা আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দিও, যারা হাজতগ্রস্ত হাজত পূরণের ব্যবস্থাপনা করে দিও আল্লাহ। অনেকের সন্তান আদি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে,
বাংলাদেশে অনেক স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তাদেরকে মেধা সম্পন্ন করে দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য তুমি সহায়ক হয়ে যাইও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।